আজকে ভিডিওতে প্রথম শিখবো আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা। তো ডেফিনেশন হল গিয়া, ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফার্ড বাই অল দ্য আয়ন্স প্রেজেন্ট ইন 1 সেন্টিমিটার কিউব অফ সলিউশন প্লেসড বিটুইন 2 প্যারালাল ইলেকট্রোডস সেপারেটেড বাই 1 সেন্টিমিটার অ্যান্ড হ্যাভিং কমন এরিয়া অফ ইন্টারফেস 1 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো গিয়া ডেফিনেশনের কথা। মেন কথা হলো গিয়া পিক্টোরিয়াল সেন্সটাতে এটাতে তোমার এরকম অফার্ড বাই অল দি আয়ন্স। সো যদি আমরা এখানের মধ্যে কোথেছে 1 সেন্টিমিটার কিউব মানে ইউনিট ভলিউমের মধ্যে ধরিল লেন্থ ব্রেথ হাইট সবগুলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার আছে, এটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হাইটও 1 সেন্টিমিটার। এই হচ্ছে ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফার্ড বাই অল দ্য আয়ন্স প্রেজেন্ট ইন 1 cm³ সলিউশন। তো 1 cm³ সলিউশনের মধ্যে কতটুকু, এখানের মধ্যে দুইটা মনে রাখবা যে এই দুইটা ওয়াল আছে, তারা সেপারেটেড বাই 1 সেন্টিমিটার, দে আর সেপারেটেড বাই 1 সেন্টিমিটার, হ্যাভিং কমন এরিয়া অফ ইন্টারফেস 1 সেন্টিমিটার স্কোয়ার। সবগুলো যেন এখানে এরিয়া অফ ইন্টারফেস যেগুলো আছে সবগুলো হলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার লেংথ 1 সেন্টিমিটার ব্রেথ। তো কাপ্পা ইজ 1/r লেংথ বাই এরিয়া। সো 1/r মানে ওম ইনভার্স, লেংথ বাই এরিয়া মানে সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার ইনভার্স দিতে পারে বা সাইমেন পার মিটার। তো এইটা হইতে গিয়ে তোমার স্পেসিফিক কন্ডাক্টেন্স দ্য পয়েন্ট লোকে স্পেসিফিক কন্ডাক্টেন্সের হইল গিয়া যত বড়ই সলিউশন হোক না এখানে 1 সেন্টিমিটার কিউব, যদি যত বড়ই সলিউশন হোক না অত বড় সলিউশন হোক তার মধ্যে 1 সেন্টিমিটার কিউব এটা আছে, এটার মধ্যে কতটুকু হইতে পারে, এখানের মধ্যে 1 সেন্টিমিটার কিউব সলিউশন হবে। এখন কথা হইল গিয়া 1 সেন্টিমিটার কিউবের মধ্যে ধরিল এখানের মধ্যে প্লাস আর জিরো দুইটা আয়ন আছে। এখন যত ডাইলিউশন করবায় তখন হইতে পারে একটা আয়ন বেরিয়ে যেতে পারে এখান থেকে এরিয়ার থেকে যদি অ্যামাউন্ট বাড়তে পারে। তো উইথ ডাইলিউশন স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টেন্স জেনারেলি ডিক্রিজেস। এটা কইছি এখানে কন্ডাক্টেন্স স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা ডিক্রিজেস অন ডাইলিউশন, নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ডিক্রিজেস, যত ডাইলিউশন করবো আয়নের কিন্তু আয়নগুলো ছিতরাই যাব, মানে তখন ইউনিট ভলিউমে নাম্বার অফ আয়ন্স কম পাইবে। আগে যদি এখানে 5টা আয়ন আছে এবং 3টা আয়ন হতে পারে, এখানে বাকিগুলো আয়ন ডাইলিউশন জলের লগে লগে বেড়ে যাবে। তারপরে আরেকটা জিনিস শিখব যেটা হলো গিয়ে মোলার কন্ডাক্টেন্স। তো সেম টাইপের ডেফিনেশন কিন্তু মোলার কন্ডাক্টেন্সে মোলার কন্ডাক্টেন্স অফ এন ইলেকট্রোলাইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফার্ড বাই অল দি আয়ন্স প্রডিউসড ফ্রম 1 মোল অফ ইলেকট্রোলাইট। তো এখানের মধ্যে মেন যেটা আমরা পয়েন্ট শিখব এটা হইল গিয়ে 1 মোল অফ ইলেকট্রোলাইট। তো 1 মোল অফ ইলেকট্রোলাইট এই জায়গাটা ইম্পর্টেন্ট। So this is the important point in this. So agetta porsiam holo gya 1 mole of electrolyte. Hon kotha hoyeche ei definition er moddhe amar kache koyeche ekhano duita electrode ache, তারার সেপারেশন হলো 1 সেন্টিমিটার, মানে তারার ডিস্টেন্স বিটুইন দ্যাম ইজ 1 সেন্টিমিটার। ওখান তুমি যতই ঢালো না খেলে যতই আয়ন ঢালো কিন্তু তুমি তোমার যদি লাগে তুমি এদিকে ইলেকট্রোডে বাড়াই দো, কিন্তু 1 মোল অফ ইলেকট্রোলাইটের দিতে লাগবো এখানে, মানে ইন দ্যাট ওয়ান উই হ্যাভ 1 মোল অফ ইলেকট্রোলাইট। ধরলাম এনএসিএল থাকলে 1 মোল থাকতে লাগবে, 1 মোল এনএসিএল মানে কী দেওয়া লাগে ইন টার্মস অফ গ্রাম 58.5 গ্রাম। তো 58.5 গ্রাম এনএসসিএল এই যে সলিউশনের মধ্যে আমার থাকতে লাগবো, আর তার কতটুকু তোমার ইয়ে হইব
কন্ডাক্টেন্স হইব, এটা হইলো কি তোমার মোলার কন্ডাক্টেন্স। তো মোলার কন্ডাক্টেন্স অফ এন ইলেকট্রোলাইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফার্ড বাই অল দি আয়ন্স প্রোডিউসড ফ্রম ওয়ান মোল অফ ইলেকট্রোলাইট ইন সলিউশন সাচ দ্যাট দ্য এন্টায়ার সলিউশন বি ক্যাপড বিটুইন প্যারাল ইলেকট্রোড সেপারেটেড বাই 1 সেন্টিমিটার। তো যদি আমি ওখানে এটার ডাইলিউশনও করি তাহলে আমার কিতা করতে লাগবো, এই যে ইলেকট্রোডগুলোর লেংথগুলো বাড়াইতে লাগবো, কিন্তু এখানে 1 মোল থাকতেই লাগবো। দিস ইজ মোলার কন্ডাক্টিভিটি। আরেকটা ডেফিনেশন করতেছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এটাও সেম কিন্তু এখানের মধ্যে ডেফিনেশনের মধ্যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এখন আমি একটা নিয়ে যদি কই H2SO4 ঘটনাটা লই, তো H2SO4 ঘটনাটা লইলে এখানেও H2SO4 দিলে আমার 98 গ্রাম দিতে লাগবে, কিন্তু এখানে যদি আমি H2SO4 দেই তো গ্রাম ইকুইভ্যালেন্টে কী হইব H2SO4 ডিভাইডেড বাই 2 হয়ে যাব, 98 ডিভাইডেড বাই 2 কীতার লিগা এই যে দুইটা এইচ আছে 2 দিয়ে ডিভাইড, ইট ইজ কল বেসিসিটি। সো 49 গ্রাম। সো ওইগুলো বুঝাইতেছে যে গ্রাম ইকুইভ্যালেন্ট দিলে কিতা ঘটনা করব, ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ অল দি আয়ন্স অবটেইন ফ্রম 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট ইন একোয়াস সলিউশন সাচ দ্যাট দ্য এন্টায়ার সলিউশন ইজ কেপ্ট বিটুইন দ্য 2 প্যারালাল ইলেকট্রোডস সেপারেটেড বাই ডিস্টেন্স অফ 1 সেন্টিমিটার। তো তিনোটা ডেফিনেশন ডেফিনেশনের জায়গাত ক্লিয়ার। প্রথম ডেফিনেশন স্পেসিফিক কন্ডাক্টেন্স কইতেছে, এখানেও কোনো কন্ডিশন দিছে না, কইতেছে যেটাই আয়ন হোক, 10টা আয়ন হোক, 5টা আয়ন হোক, তারা 1 সেন্টিমিটার কিউবের ভিতরে থাকিয়া কতটুক কন্ডাক্টিভিটি শো করবো, দিস ইজ স্পেসিফিক কন্ডাক্টেন্স। আরেকটা কথা স্পেসিফিক কন্ডাক্টেন্স সম্বন্ধে আমরা ক্লিয়ার করা হয়েছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স ওখানে যদি ধরি লাও 10টা আয়ন আছে 100 ml-এর মধ্যে, যদি আমি ওখানে 200 ml ওয়াটার দিলাই তো 5টা আয়ন হয়ে যাবো, তো উইথ ডাইলিউশন স্পেসিফিক কন্ডাক্টেন্সটা ডিক্রিজ করবো, কারণ নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম ডিক্রিজ করে, স্পেসিফিক কন্ডাক্টেন্সের কথা হওয়ার যে ডাইলিউশনে কমবে। মোলার কন্ডাক্টেন্সে কীটা হচ্ছে, ইট ইজ দ্য কন্ডাক্টেন্স অফ 1 মোল অফ ইলেকট্রোলাইট, যেটা 1 সেন্টিমিটার, 2টা প্যারালাল ইলেকট্রোড আছে যেটা 1 সেন্টিমিটার, তার মধ্যে তোমার ঘটনাটা করতেছে যে 1 মোল দিলাইলাম আমরা ইলেকট্রোলাইট। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স খালি করতেছে 1 মোলের জায়গাত 1 গ্রাম ইকুইভ্যালেন্ট দিছে। অন কথা হইতেছে মোলার কন্ডাক্টেন্সের কেসে একটা আমরা স্পেসিফিক কন্ডিশন ধরছি, আমরা এটার পরে দিয়ে আরও ডিটেলসে যেতে লাগবো, যে যদি আমি 1 মোল দিলাম আর ডাইলিউশন করে দিলাম তখন আমরা ইলেকট্রোডটারে যাতে উপরে দিয়ে লেংথ বাড়াই দিতে পারি, কিন্তু দ্যাট 1 মোল সলিউশন মাস্ট বি ট্র্যাপড আন্ডার দ্যাট ইলেকট্রোড। তারপরে আমরা নেক্সট পর্ম হইল গিয়ে তোমরা যে মেশারমেন্ট অফ ডেলেম মানে মোলার কন্ডাক্টিভিটি। তো দ্য ইলেকট্রোডস আর ডিপড ইন টু আ সলিউশন অফ ইলেকট্রোলাইট অফ মোলারিটি ক্যাপিটাল এম, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সলিউশন। এখন কথা হইতেছে আমি যদি এরকম যদি একটা ইলেকট্রোলাইটিক সেল লইলাম, ইলেকট্রোড প্রথম কথা হইতেছে দ্য ইলেকট্রোডস আর ডিপড ইন টু এ সলিউশন অফ ইলেকট্রোলাইট অফ মোলারিটি এম। তো এই যে সলিউশনের মধ্যে যার মোলারিটি এম, এখন দুইটা ইলেকট্রোড ডিপ করা হইতেছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সলিউশন ইজ মেশার্ড বাই ওয়েস্টার্ন ব্রিজ মেথড। রেজিস্ট্যান্সটা আমরা কীরমভাবে করা হয়েছে, ওয়েস্টার্ন ব্রিজ মেথড, ওয়েস্টার্ন ব্রিজ মেথড রেজিস্ট্যান্স কীরমভাবে মাপা হয়, ওয়েস্টার্ন ব্রিজ মেথডে আমরা এরম করিয়া এরকম সেকেন্ড ইয়ারে তোমরা ওয়েস্টার্ন ব্রিজ মেথডের প্রিন্সিপালটা আছে, তো এরকম থাকে, তো এটা R1, R2, R3, R4 ফর্মুলাটা হলো গিয়ে R1/R2, R3/R4। সো ধরিল এটার রেজিস্ট্যান্স যেটা এটা হলো R1,
তো এই আর1টা আমি বাইর করতাম, আর বাকি সবটি রেজিস্ট্যান্স আমার জানা থাকতে লাগবো। এটা 10 ওহম, এটা 15 ওহম, এটা 20 ওহম, সবটি মিলাই দিলে আর1 ক্যান বি ক্যালকুলেটেড, রেজিস্ট্যান্স ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং হোয়াটস্টোন ব্রিজ মেথড। তো রেজিস্ট্যান্স যদি আমি জানি, তো রেজিস্ট্যান্স থেকে কীটা বের করা যাবে, রেজিস্ট্যান্সটা উল্টাই দো, তো কাপ্পা ইজ 1 বাই রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স ফ্রম দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ মেশার্ড বাই ইউজিং দ্য ফর্মুলা কাপ্পা ইকুয়াল টু 1 বাই আর এল বাই এ। তো এটা লোকের রেসিপ্রোকাল রেজিস্ট্যান্স হলো জি, কন্ডাক্টেন্স জানা গেলে তো কাপ্পারে আমরা এখানে যাই, কাপ্পারে এই ফর্মুলা লাগাই দিলে রেজিস্ট্যান্স জানা আছে, লেংথ তারার বিটুইন দেম জানা আছে, এরিয়া অফ ক্রস সেকশন জানা আছে, এটা এরিয়া অফ ক্রস সেকশন কত হইব। নাও কাপ্পা হুইচ ইজ দ্য কন্ডাক্টেন্স অফ দ্য ইউনিট ভলিউম অফ সলিউশন, আমরা আগে পড়ছিলাম যে স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা দেওয়া হয়, ইজ মাল্টিপ্লাইড বাই দ্য ভলিউম ভি অফ দ্য সলিউশন হুইচ কন্টেনিং 1 মোল অফ ইলেকট্রোলাইট গিভস হোয়াট ইউ হ্যাভ টু সি। সো এখানের মধ্যে যদি আমরা ধরি লাই যে মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি, তো ওইটা হইলো ঘটনাটা কী দাঁড়িয়ে দিচ্ছে, কাপ্পা হইলো গিয়া তোমার ইউনিট ভলিউমের, আর মোলার কন্ডাক্টিভিটি হইলো গিয়া ভলিউমটা তোমার ইনফাইনাইট হইতে পারে, যে কোনো ভলিউমের লিগে হইতে পারে, তো দিস ইজ দ্য ভলিউম ভি। তো দেখা গেছে যে ইন সিজিএস ইউনিট ভি ইকুয়াল টু 1000 বাই এম, সো ক্যাপিটাল ল্যামডা এম ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই ক্যাপিটাল এম, তো এরকম করিয়া তোমার জানা যাইব। এখানের মধ্যে মেইন কথাটা হইতেছে হইল গিয়া তোমার শিখতে লাগবো যে কাপ্পা আর মোলার কন্ডাক্টিভিটি আর স্পেসিফিক কন্ডাক্টিভিটির রিলেশনটা কেটে হইতেছে। স্পেসিফিক কন্ডাক্টিভিটি হলো ইউনিট ভলিউম, আর এন্টায়ার ভলিউমের ভলিউমের মধ্যে যেখানে মানে 1 মোল অফ ইলেকট্রোলাইট থাকবো, দিস ইজ দ্য ল্যামডা এম, সো ভি ইকুয়াল টু 1000 বাই